সালাম আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা এসএসসি 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমরা ইতোমধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্টের প্রশ্ন। পঞ্চম সপ্তাহে সায়েন্সের জন্য যে দুটো অ্যাসাইনমেন্ট থাকছে, সেটি হচ্ছে জীববিজ্ঞান আর একটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। তোমরা ইতোমধ্যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা ফলো করে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি আমরা যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে নির্দেশনা মেনে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। এছাড়া আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আরও ভালোভাবে ব্যাখ্যা আমার এই চ্যানেলটি সাই টিচেন ট্যাক এই চ্যানেলটিতে করেছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখতে পারো। এই চ্যানেলে গেলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের রুটিনটাও পেয়ে যাবা, এছাড়া তোমাদের বিভিন্ন নোটিশ, তোমাদের বোর্ড কর্তৃক যে নোটিশগুলো আসে সেই নোটিশগুলোর তথ্য এই চ্যানেলে পাবা। তাই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। যাই হোক, আমরা এখন সরাসরি প্রশ্নতে চলে যাব। প্রশ্নতে এখানে আমি তেমন একটা ব্যাখ্যা করব না, কারণ আমি আলাদাভাবে প্রশ্ন নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা করেছি ওই চ্যানেলে। তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটা। ওইখানে গেলে তোমরা দুইটা প্রশ্ন একসাথে পেয়ে যাবা। এখানে যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে পালস রেটের নারী স্পন্দন পরিমাপের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করো, যেটা হচ্ছে তোমার জীববিজ্ঞান বইয়ে, তোমার বায়োলজি বইয়ে 150 পৃষ্ঠাতে তুমি খুললেই তুমি পাবা। আমরা নিয়ম মেনে কিন্তু করেছি। আমরা প্রথমে শিরোনাম যেটা আমাদের কভার পেজে লিখবো, তারপর পালস রেট লিখবো, যেটা তারপর লিখবো যে আমরা একটা ছক করবো, ছক এটা ছক করে দেখাবো। কেননা আমাদের এখানে বলা হয়েছে প্রথমে খাতায় নিজে একটা ছক করে আঁকতে হবে, তারপর এখানে ছক করে আমরা আঁকবো, তারপর পরিবারের একজন সুস্থ সদস্যকে নিয়ে আমরা একটা পরীক্ষা চালাবো। যেমন আমরা এখানে আমাদের বড় ভাইকে নিয়ে একটা পরীক্ষা চালিয়েছি, সেই পরীক্ষাটা কীভাবে চালাতে হবে এবং পরীক্ষার যে একটা গ্রাফ আঁকতে হবে সেই গ্রাফটা কিন্তু আঁকতে হবে। কেন গ্রাফ আঁকতে হবে সেখানে এখানে বলে দিয়েছে লেখচিত্রের কাঠামো গ্রহণযোগ্যভাবে আঁকা হয়েছে। যদি তোমাকে লেখচিত্র আঁকতে হবে, তুমি চাইলে আলাদাভাবে একটা গ্রাফ পেজে আঁকতে পারো, অথবা তুমি চাইলে, অনেকজনের দেখা যায় গ্রাফ পেজে আঁকতে চায় না, সেক্ষেত্রে আমি বলবো গ্রাফ পেজে আঁকাটা সবচেয়ে ভালো। যদি ইচ্ছা না করো তাহলে তুমি এমনিতে চিত্র আঁকতে পারো, সবচেয়ে উত্তম হয় তুমি গ্রাফ পেজে আঁকার চেষ্টা করবা। আর একটু প্রশ্নতে আর একটা নির্দেশনা আছে, যেটা হচ্ছে পরীক্ষাটা আমরা চালাবো, পরীক্ষাটা চালিয়ে আমাদের কী কী করতে হবে সেটা আমরা উল্লেখ করে সুন্দর করে রাখবো। এছাড়া তোমরা কোশ্চেনটা পাওয়ার জন্য, তোমরা তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, এখানে গিয়ে তোমরা কোশ্চেনটা ভালোভাবে বুঝে নিতে পারবা। এখন আমি সরাসরি উত্তরে চলে যাব। উত্তরে দেখো একটা নমুনা উত্তরে আমরা চলে যাব। আমরা প্রথমে শিরোনামটা দিব। শিরোনাম কি? বিভিন্ন অবস্থায় পালস রেট এর পরিমাপ। প্রথমে পালস রেট কি সেটা আমরা বলবো। দেখো পালস রেট কি, সোজা কথায় প্রতি মিনিটে কারো হৃৎপিণ্ড, এখন আশা করি ভালো করে বুঝতে পারছ, সোজা কথায় প্রতি মিনিটে হৃৎপিণ্ড যতবার কম্পিত হয় তাকে পালস রেট বলে। পালস রেট হলো প্রতি মিনিটে হৃৎস্পন্দন সংকোচন সংখ্যা, যা বিট অব্লিক মিনিট এককে প্রকাশ করা হয়। অক্সিজেন শোষণ এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করার প্রয়োজনীয় সহ হৃৎস্পন্দনের হার শরীরের শারীরিক চাহিদা অনুসরণে পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে পালস রেট নিয়ে একটা আমরা কথা বলবো। তারপর আমরা বলবো এখানে দেখো, তবে জেনেটিক ও শারীরিক সুস্থতা, মানসিক চাপ, খাদ্যাভ্যাস, ওষুধ ছাড়াও আরও কিছু কারণগুলির দ্বারা পরিবর্তিত হতে পারে। সাধারণ অবস্থায় হৃৎপিণ্ডের সম্পূর্ণরূপে সাইনোঅক্ট্রিয়াল নোড দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃৎস্পন্দনের হার সাইনোঅক্ট্রিয়াল নোডের সাত সিম্পেথিক ও প্যারাসিম্পেথিক ইনপুট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা তোমরা লিখতে পারো। এরপর আমরা লিখব সাধারণ বিশ্রাম অবস্থায় সেট বিপিএম এর নিচে এবং ঘুমের সময় প্রায় 40-50 বিপিএম হয়ে থাকে, যেটা হচ্ছে হৃৎস্পন্দনের কথা বলা হচ্ছে। তবে কাজ করা বা অন্য কোনো ধরনের শারীরিক কষ্টরত অবস্থায় তার চেয়ে বেশি হতে পারে। এখানে শারীরিক কাজরত অবস্থায় হবে। তারপর নিচে আমার বড় ভাইয়ের পালস রেটের অবস্থান নির্ণয় পরিমাপ ও পার্শ্বমূহ ছকে উপস্থাপন করা হলো। তোমরা এখানে এভাবে একটা চক করবা, চকের মধ্যে লিখবা, এখানে অবস্থা লিখবা, ধাপ লিখবা, আর এখানে পালস রেটটা লিখবা, এখানে ঠিকভাবে শুয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সব কিছু একটা মিলে ছক করবা। ছক করে তারপর এগুলো বসাবা। যেমন ধাপ ছক থাকবে, পালস রেট প্রতি মিনিট একটা ছক থাকবে, শুয়া অবস্থায় পালস রেট কত ছিল 72, বসা অবস্থায় 77, দাঁড়ানো অবস্থায় 80, এবং হাঁটার পর যেহেতু হেঁটেছি পরিশ্রম করছি পালস রেট একটু বেড়েছে। এ ছিল আরেকটা তোমাদের উত্তর। এবার আমরা আবার প্রশ্নতে যাব।
এবার আমরা দেখব পরিবারের সুস্থ সদস্য নিয়ে পরীক্ষা পরীক্ষা চালাবো এবং পরীক্ষাটা দেখো এই যে একটা চিত্র আঁকতে হবে আশা করি তোমরা চিত্রটা ভালোভাবে দেখতে পাচ্ছ একটা চিত্র আঁকতে হবে আমার বড় ভাইয়ের বিভিন্ন অবস্থায় পালস রেট যেখানে আমরা দেখো 72 পেয়েছি 72 নোট করেছি বসা অবস্থায় কত পেয়েছি বসা অবস্থায় 77 পেয়েছি 77 একটা নোট করেছি দাঁড়ানো অবস্থায় 80 পেয়েছি 80তে একটা নোট করেছি হাঁটার পর 93 পেয়েছি 93 একটা নোট করেছি এটা তোমরা গ্রাফ অবস্থায় করবা এখানে লিখে দিবা শুয়ে অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় এবং হাঁটার পর এই জিনিসগুলো তোমরা লিখে দিবা তারপর দেখো আমরা এবার আসবো পালস রেটের বিভিন্ন হওয়ার কারণ এই যে পালস রেটার যে একটা পার্থক্য হওয়ার বিভিন্ন হওয়ার কারণটা আমরা লিখব কারণ এখানে আমাদের নির্দেশনাতে বলা হয়েছে পালস রেটের পার্শ্বসমূহ ধারাবাহিকভাবে নির্ণয় করতে হবে এই দেখো এখানে কি বলা হচ্ছে সাধারণত প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একটু জুম করছি সাধারণত প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হেলদি হার্ট রেট হলো মিনিটে 60 থেকে 100 তোমার 60 থেকে 100 বিটস তারপর সাধারণ অতিরিক্ত পরিশ্রম দৌড়ঝাঁপ আবেগ উচ্ছ্বাস ব্যায়াম খেলাধুলা অতিরিক্ত মানসিক চাপের কারণে হার্টবিট বেড়ে যায় কারণ এসব ক্ষেত্রে হৃদযন্ত্র বেশি কাজ করতে হয় তারপর চারটি ধাপ পালস রেটের কারণ ব্যাখ্যা করা হলো কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে যে চারটি ধাপ কিন্তু আমরা চারটি দশায় পালস রেটের পার্থক্যের কারণ গ্রহণযোগ্যতাভাবে ব্যাখ্যা করো আমরা চারটি ধাপে ব্যাখ্যা করবো দেখো ক প্রথম দফায় বড় ভাই যে পরিশ্রম নিয়েছিল তার শারীরিক কর্মকাণ্ড খুব কম ছিল তাই পালস রেট এর পার্ট কম ছিল যেহেতু প্রথম দশায় উনি কী করছিলেন প্রথম দশায় উনি কিন্তু শুয়ে অবস্থায় ছিলেন এটা মাথায় রাখতে হবে তারপর দ্বিতীয় অবস্থায় দ্বিতীয় দফায় বড় ভাই বসে বিশ্রাম নিচ্ছিলেন তাই শারীরিক কার্যক্রম একটু কম ছিল তাই পালস রেট শুয়ার রেট থেকে একটু বেশি ছিল যেটা ছিল 77 তৃতীয় দফায় বড় ভাই দাঁড়িয়েছিলেন তাই তার শারীরিক কর্মকাণ্ড বেশি ছিল তাই পালস রেট ছিল বেশি 80 চতুর্থ দফায় বড় ভাই 5 মিনিট দ্রুত হেঁটেছিলেন তাই তার শারীরিক কর্মকাণ্ড অনেক বেশি ছিল তাই পালস রেট পার্ট ছিল সবচেয়ে বেশি সেটা হচ্ছে 93 এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা প্রশ্নতে একদম আমরা চারটি দশায় কারণগুলা ব্যাখ্যাসহ আমরা গ্রহণযোগ্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আর আমরা এখানে যা যা নির্দেশনা দিয়েছে সবগুলো মেনে চলেছি সবগুলো মেনে অ্যাসাইনমেন্টে তৈরি করা হয়েছে তোমরা আমি একটু উপরে উঠবো যদি কোনো লাইন মিস হয়ে থাকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া তোমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমার আরেকটি চ্যানেল ওই চ্যানেলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের রুটিনটা তোমরা ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারো এই ছিল মূলত তোমাদের আজকের ভিডিও সবাই ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাজ যে বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট সেটি দেখার জন্য তোমাদের নিমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম